আজ যে কি হলো, একটা পাখিও ফাঁদে করল না। সূর্য পশ্চিমে গেছে, এখন কোন পাখি ধরা গেলেও সেটা আর হাঁটে বেচা যাবে না। যাক, অবশেষে একটা পাওয়া গেল, এবার ওটাকে মেরে ঝুলিতে ভরি। আমাকে মেরো না, আমাকে জ্যান্ত রাজার কাছে নিয়ে গেলে তিনি আমাকে অনেক দামে কিনে নেবেন। আজব তো, পাখিটা দেখি মানুষের মতো কথা বলে। তুমি কি পাখি গো? আমি সুপ পাখি। ও বেশ বেশ, আচ্ছা সুপ পাখি, রাজার কাছে গিয়ে তোমার কত দাম চাইবো? সেটা আমি বলবো, তুমি শুধু আমাকে রাজার কাছে নিয়ে চলো। বাহ বাহ বাহ, এমন সুন্দর পাখি আমি আগে কখনো দেখিনি। মহারাজ, ও শুধু দেখতেই সুন্দর না, ও মানুষের মতো কথাও কইতে পারে। পাখি মানুষের মতো কথা বলে? সে আবার হয় নাকি? সত্যি মহারাজ, বিশ্বাস না হয় ওকেই জিজ্ঞেস করুন না, ওর দাম কত দেখবেন ও নিজেই উত্তর দিচ্ছে। পাখি বলবে পাখির দাম কত? আচ্ছা দেখা যাক, কি হে পাখি তোমার দাম কত? মহারাজ আমার দাম 10,000 স্বর্ণ মুদ্রা। সত্যি তো পাখি, তুমি কথা বলতে পারো? তা পাখি তুমি আমার কি উপকার করবে শুনি। সময় হলেই তা জানতে পারবেন মহারাজ। ঠিক আছে, তোমার কথা মতো 10,000 স্বর্ণ মুদ্রাই আমি ব্যাজকে দিচ্ছি। মন্ত্রী, একে 10,000 স্বর্ণ মুদ্রা দিয়ে দাও। দেখেছ রানী কি সুন্দর পাখি? আপনি নিশ্চয় ওটা আমায় উপহার দেবেন, তাই না? রানী, তুমি যা চাও তাই পাবে, তবে এই পাখিটি নয়। তার চেয়ে বড়, তুমি এই সুন্দর পাখিটার একটা সুন্দর নাম দাও। আপনার প্রিয় পাখির নাম আপনি ভাবুন, আমি নাম রাখলে আপনার পছন্দ হবে না। মহারাজ যদি কিছু মনে না করেন আমি বলি? বলো বলো সুখ পাখি, আমি তোমাকে কি নামে ডাকবো? আপনি হীরকরাজ আর আমি আপনার মনের মতো পাখি, তাই আমাকে হীরামন বলেই ডাকবেন। শুনলে শুনলে রানী, একদম আমার মনের মতো নাম, হীরামন, কি বলো? আপনার যখন পছন্দ হয়েছে আমি আর কি বলবো। যেদিন থেকে ওই অলক্ষণে পাখিটা এসেছে সেদিন থেকে মহারাজ আমার দিকে ফিরেও তাকান না। সুযোগ বুঝে পাখিটাকে শায়েস্তা করতে হবে। শোনো রানী, আজ আমি শিকারে যাব, আমার হীরামন তোমার কাছেই থাকুক, দেখো ওর যেন কোনো অযত্ন না হয়। অযত্ন কেন করব মহারাজ, আপনার প্রিয় পাখি, তাকে কি অযত্ন করতে পারি? ঠিকই তো, যাও হীরামন, দুটো দিন তুমি রানীর কাছেই থাকো। বিদায় মহারাজ। আচ্ছা বলো তো, আমার চেয়ে সুন্দরী এ জগতে আর আছে কিনা? তোমার থেকে সুন্দরী জগতে একটা নয়, লক্ষ জন রয়েছে, তাদের তুমি
দাসী হওয়ারও যোগ্য না। কি এত বড় কথা? দাঁড়া, এখনই তোর ডানা ছিঁড়ে ঘাড় মটকাবো আমি। এ কি, পাখিটা তো পালালো, এখন মহারাজ ফিরলে তাকে কি বলবো? রানী, রানী বলুন মহারাজ। আমার হীরামন কোথায়? ওর কোনো সাড়া পাচ্ছি না কেন? ওকে কত বারণ করলাম, চিন্তা করো না হীরামন, মহারাজ শিকার থেকে আজ নয় কাল ঠিকই ফিরে আসবেন। কিন্তু কে শুনে কার কথা, ফুরুত করে কোথায় যে উড়ে গেল আপনাকে খুঁজতে। আমাকে খুঁজতে? জি মহারাজ। না 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 না, এ হতে পারে না। আপনি ঠিকই অনুমান করেছেন মহারাজ, রানীমা মিথ্যে কথা বলছেন। ওই তো আমার হীরামন। হীরামন, তুমি চলে গিয়েছিলে কেন? আমি উড়ে না পারলে রানীমা আমাকে প্রাণে মেরে ফেলত মহারাজ। মারবই তো, মারবো না তো কি তোমায় মাথায় তুলে নাচবো? মহারাজ, এই বেয়াদব পাখিটা বলে কি না আমি সুন্দরী নই, আমি নাকি দাসী হওয়ারও যোগ্য নই। রানীমা নিজেই জানতে চেয়েছিলেন পৃথিবীতে তার থেকে সুন্দরী কেউ আছে কিনা, তাই আমি বললাম এমন সুন্দরীও আমার জানা আছে যে। ও বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলছে মহারাজ। থামো রানী, থামো, কে সত্যি বলছে আর কে মিথ্যে বলছে তা আমার জানা হয়ে গেছে। ছি 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 ছি, সত্যি তুমি রানী হওয়ার যোগ্য নও, অপরাধের শাস্তি তোমাকে পেতেই হবে। আজই আজই এই মুহূর্তে তুমি এক কাপড়ে আমার রাজ্য ছেড়ে চলে যাবে। আচ্ছা হীরামন, তুমি যে সুন্দরীর কথা বলছিলে সে কোথায় থাকে? সে এক করুণ কাহিনী মহারাজ, সর্বগুণ সম্পন্না সেই সুন্দরী এক দুষ্ট তান্ত্রিকের হাতে গভীর জঙ্গলে বন্দী হয়ে আছে। তান্ত্রিকের হাতে? হ্যাঁ মহারাজ, সেই তান্ত্রিক মৃত মানুষ নিয়ে সাধনা করে, শয়তানের উপাসনা করে তাকে তুষ্ট করতে জীবন্ত মানুষ উৎসর্গ করে। সুন্দরী নার্গিসকে সেই বন্দি করে রেখেছে আগামী অমাবস্যায় উৎসর্গ করবে বলে। তাকে উদ্ধার করা যায় না হীরামন? সে অনেক দূরের পথ মহারাজ, তেপাত্তরের মাঠ পেরিয়ে সেখানে পৌঁছানোর আগেই অমাবস্যা পার হয়ে যাবে। তোমার তো অনেক বুদ্ধি হীরামন, একটা উপায় বলো না, কিভাবে ওই পিশাচ তান্ত্রিকটার হাত থেকে নার্গিসকে উদ্ধার করা যায়। একটা উপায় আছে মহারাজ, তবে সে উপায় সফল করতে দরকার একটা পঙ্খিরাজ ঘোড়া। পঙ্খিরাজ ঘোড়া? কিন্তু পঙ্খিরাজ ঘোড়া আমি কোথায় পাবো? আপনার আস্তাবলে একটা সুলক্ষণযুক্ত সাদা ঘোড়া আছে, আমি তার পিঠে বসলেই সেই ঘোড়া পঙ্খিরাজ ঘোড়ায় পরিণত হবে। তাহলে আর দেরি করা ঠিক হবে না, চলো চলো আমরা আজই রওনা দেই। তাই চলুন মহারাজ। তবে মহারাজ একটা কথা সব সময় স্মরণ রাখবেন। কি কথা হীরামন? ওই পঙ্খিরাজের পিঠে একটাই চামুক মারবেন, তাহলেই সে আকাশ পথে থাকবে। ভুল করে যদি দুবার চাবুক মারেন ও মাটিতে নেমে আসবে, তখন সূর্য ডোবার আগে শতবার চাবুক মারলেও পঙ্খিরাজ আর আকাশে উঠবে না। ভুলেও সে ভুল করবেন না মহারাজ। তুমি নিশ্চিন্তে থাকো হীরামন,
আমি তোমার সব উপদেশ স্মরণ রাখব। আর মাত্র একটি রাত, তারপরেই অমাবস্যা। সেই রাতেই তোমাকে উৎসর্গ করে আমি হব সর্বশক্তিমান তান্ত্রিক। এই জঙ্গলে কেউ তোমাকে রক্ষা করতে আসবে না, বুঝলে সুন্দরী? খোদা আছেন, আমি কোনো অন্যায় করিনি, তিনি নিশ্চয়ই আমাকে রক্ষা করবেন। খোদা চিরকাল জগৎ শাসন করে এই শয়তানেরাই, তোমার খোদা নয়। থাক থাক এসব কথা, তুমি কিন্তু পালানোর চেষ্টা করো না, করলে হিংস্র জানোয়ারেরা তোমাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। ফিরে এসে যেন তোমাকে এখানেই দেখতে পাই। আর মাত্র একটি রাত, আর মাত্র একটি রাত, তারপরেই। মহারাজ, আমরা তেপান্তরের মাঠ পেরিয়ে এলাম, শয়তানের বন আর বেশি দূরে নেই। ওই তো বনের মধ্যে খানিকটা খালি জায়গা দেখা যাচ্ছে। তাই তো, চলো পঙ্খিরাজ, তাড়াতাড়ি সেখানে চলো। সুন্দরী নার্গিস, আমরা তোমাকে উদ্ধার করতে এসেছি। সুখ পাখি, তুমি এসেছ, তোমরা পালাও, শয়তান তান্ত্রিক এসে পড়লে আর রক্ষা থাকবে না। ভয় পেও না সুন্দরী, তোমাকে উদ্ধার করে তবেই আমরা ফিরব। কে আপনি, আপনার পরিচয়? পরে সব জানতে পারবে, এখন সর্বপ্রথম কাজ তোমাকে মুক্ত করা। একই করলেন মহারাজ, এবার সূর্য ডোবার আগে পঙ্খিরাজ আর আকাশে উঠবে না। ওই তো নিচে শয়তান তান্ত্রিককে দেখা যাচ্ছে, আর রক্ষা নেই। এবার তাহলে উপায়, হীরামন কিছু একটা করো। আমাকে ভুল বুঝবেন না মহারাজ, আমার পাখা আছে, আমি আপনাদের ছেড়ে কোথাও লুকিয়ে পড়ি, সময় মতো আবার দেখা দেব। এ কি তুমি, সঙ্গে এ আবার কে, এত বড় স্পর্ধা, আমার আদেশ অমান্য করে পালানোর চেষ্টা? ভালোই হলো, তোর মতো শয়তানকে শায়েস্তা না করেই চলে যাচ্ছিলাম, এখন মর আমার হাতে। সাবধান মহারাজ, শান্তি অনেক মায়া জাদু জানে। কে কার হাতে মরে এখন দেখ, হার খটমট খটর মটর, মরার খুলি চটর পটর, কঙ্কালেরা নাচতে থাক, মানুষ ধরা পাথর চাক। সবাই পাথর হয়ে গেল, আজ রাতে শয়তান তান্ত্রিকটা ঘুমালে ওই কমণ্ডলটা হাত করতে হবে, এখন চুপচাপ লুকিয়ে থাকে। ভালোই হলো, কাল অমাবস্যার রাতে একবারে চিন্তাকেই উৎসর্গ করব, ততক্ষণ ওরা পাথর হয়েই থাক। তারপর আমি হব সর্বশক্তিমান তান্ত্রিক। যাক, এবার নিশ্চিন্তে এই রাতটা ঘুমিয়ে নেই, কাল শয়তান প্রভুর উপাসনায় সারা রাত জাগতে হবে। শয়তান তান্ত্রিকটা নিশ্চয়ই এতক্ষণে ঘুমিয়ে পড়েছে, এই সুযোগে কাজ সারতে হবে, যাই আর দেরি নয়।
ওই তো হঠাৎটা নাক দিকে ঘুমাচ্ছে, কমন্ডল তো দেখছি পাশেই রয়েছে। কে রে, কে আমার ঘুম ভাঙালি? তোর জম হার খটমট খটর মটর, মরার খুনি চটর পটর, কঙ্কালেরা নাচতে থাক, দুষ্টু পাস্তিক পাথর চাক। মা চমৎকার, শয়তান তান্ত্রিক চিরকাল এভাবে পাথর হয়ে থাকুক, আমি চাই মহারাজ নার্গিস আর পঙ্খিরাজকে আবার জীবন্ত করে তুলি। হাড় খটমট খটর মটর, মরার খুলি চটর পটর, কঙ্কালেরা নাচতে থাক, মানুষ ঘোড়া বরাত পাক। হীরামন, সত্যিই তুমি উপকারী বন্ধু, তোমার এ উপকার আমরা জীবনে ভুলব না, কি বল সুন্দরী নার্গিস? ঠিকই বলেছেন মহারাজ, ওর মতো উপকারী পাখি আর দুটো হয় না। চলো তাহলে আমরা রওনা হই, সূর্য তো ডুবেছে, এখন নিশ্চয়ই পঙ্খিরাজ আকাশে উড়বে। নিশ্চয়ই উড়বে মহারাজ, কিন্তু এবার আর আগের ভুল করবেন না যেন। চলুন তাহলে সবাই, এবার ফেরা যাক। তাই চলো হীরামন। তাই চলো হীরামন।